আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে আমাদের টেবিল কীভাবে বানাতে হয় সেটা সম্পর্কে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে লিস্ট বানাতে হয়, ওএল এল আই, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আমরা একটু ইরেজ করে দিই। কন্ট্রোল এস, সেভ, রিলোড। আচ্ছা, তো টেবিল বানানোর জন্য ফার্স্ট আমাদের যে ট্যাগ লিখতে হয় সেটা হচ্ছে টেবিল। এই টেবিল ট্যাগটা লেখার পর এর মাঝখানে হচ্ছে আমাদের টেবিলের মধ্যে যেসব কলাম আর রো থাকে সেটা লিখতে হয়। তো কলাম আর রোটা কি সেটা আমাদের একটু জানা দরকার। আমরা একটু W3 স্কুলসে যাই, এখান থেকে HTML, তারপর হচ্ছে টেবিল। এই যে আমরা যে হচ্ছে এই লম্বাভাবে যেটা দেখতেছি ভার্টিক্যাল যে লাইনটা, এই যে এতটুকু এই লম্বা যে হচ্ছে ইনফরমেশনগুলো, এটা হচ্ছে গিয়ে আমাদের কলাম বলি, লম্বালম্বি যেটা থাকে। আর ডানে বামে যেটা সেটা হচ্ছে আমাদের রো। তাহলে হচ্ছে এখানে কলামের মধ্যে কী আছে, এই যে এই জার্মানি, কান্ট্রিজ, মেক্সিকো, অস্ট্রিয়া, এগুলো হচ্ছে কলামের মধ্যে আছে। আর যদি আমি হরাইজন্টালি বলি কী কী আছে, এই যে কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এগুলো। তো রো আর কলামটাকে এটা ফার্স্টে আমাদের একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত, এই কারণে এটা বলে নিলাম। আচ্ছা, ফার্স্ট হচ্ছে টেবিল লিখলাম, এখন টেবিল লেখার পর আমরা কী লিখবো? এখন হচ্ছে লিখবো টেবিল রো অথবা টেবিল কলাম, ঠিক আছে? টি আর দিয়ে আমরা টেবিল রোটা লিখবো, কারণ আমরা হচ্ছে অলওয়েজ টেবিল মেকিং করি হচ্ছে রো অনুযায়ী, একের পর এক রো, কতগুলো রো হবে সেটার মধ্যে। তাহলে লিখলাম ফার্স্টে টেবিল, তার মধ্যে হচ্ছে টেবিল রো বা টিআর। এখন টিআরের মধ্যে আমরা লিখবো হচ্ছে গিয়ে টিডি অথবা টিএইচ। এই টি দিয়ে বোঝানো হয় হচ্ছে গিয়ে টেবিল, আর হচ্ছে আর দিয়ে বোঝানো হয় হচ্ছে রো। তো টেবিল রো, এখন টেবিল রোর মধ্যে আমরা যদি হেডিং দিই, যেমন হচ্ছে এই এখানে এই কোম্পানি লেখাটা হচ্ছে একটা হেডিং, তাই না? আর এগুলো হচ্ছে গিয়ে ইনফরমেশান বা ডেটা। তারপরে যে কন্ট্যাক্ট, তারপরে কান্ট্রি, এগুলো হচ্ছে হেডিং। তা আমরা ফার্স্ট একটা হেডিং দিয়ে নিই, একটা টিএইচ বা টেবিল হেডিং, ঠিক আছে? তো টেবিল হেডিং আমরা দিলাম সাপোজ নেম। তারপর হচ্ছে আরেকটা টিএইচ নেই, এটার মধ্যে দিলাম সাপোজ হচ্ছে ক্লাস রোল। তারপর হচ্ছে আরেকটা টেবিল হেডিং নেই, এটার মধ্যে দিলাম হচ্ছে অ্যাড্রেস। কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন দেখি এটা কীরকম আসছে। এই যে আমাদের হচ্ছে নেম, ক্লাস, রোল, অ্যাড্রেস, এগুলো সব পাশাপাশি চলে আসছে। আচ্ছা, আমরা একটু যদি লিখি, তারপরে হচ্ছে আমরা একটু ক্লিয়ার কনসেপ্ট পাবো। আরেকটা হচ্ছে আমরা রো নিই, এই যে আমরা যে ফার্স্টে রোটা লিখলাম, এই দেখেন বামে থেকে ডানে এরকম একটা রো তৈরি হয়েছে, এটা কিন্তু কলাম আকারে তৈরি হয় নাই, রো অনুযায়ী সবসময় টেবিল তৈরি করতে হয়। এবার আমরা নিব হচ্ছে টিডি বা টেবিল ডেটা। টিডি ফার্স্টটা ছিল হচ্ছে আমাদের হেডিং, কারণ আমরা হেডিং না লিখলে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা টিডি দিয়ে টেবিল ডেটা নেব। এখন ফার্স্টে হচ্ছে সাপোজ আমরা টেবিল ডেটা নিয়ে এই নেম অনুযায়ী নিলাম, তারপরে আরেকটা টেবিল ডেটা নেই, রোল দিলাম সাপোজ, এবার হচ্ছে অ্যাড্রেস, আরেকটা টেবিল ডেটা নিব, অ্যাড্রেস, কন্ট্রোল এস দিয়ে সেভ। এবার একটু রিলোড দিই, আসলো। এ দেখেন এখানে কিন্তু ফার্স্টে ছিল কি, এই টেবিল হেডার, আমাদের ফার্স্টের যে হচ্ছে গিয়ে কলাম, এই প্রথমটা অনুযায়ী একটা কলাম তৈরি হয়। তাহলে নেম, এই যে নেম, তাহলে এখানে ফার্স্ট কলাম কোনটা, ফার্স্ট কলামে কী আছে, এই নেমের নিচে হবে হচ্ছে এই ডেটা, এই যে চলে আসলো। তারপরে আবার হচ্ছে এই ক্লাস রোল, ক্লাস রোল হচ্ছে গিয়ে সেকেন্ড, তাহলে হচ্ছে এখানেও সেকেন্ড যেটা আসে, তো হচ্ছে এই হেডিংয়ের নিচে এই ডেটাটা চলে আসবে, এই যে ক্লাস রোলের নিচে হচ্ছে এই যে রোলটা চলে আসলো। অর্থাৎ প্রথমটা প্রথমটার নিচে আসবে, সেকেন্ডটা সেকেন্ডটার নিচে আসবে, এরকম। তো এরকম আরেকটা লিখি, টেবিল রো আরেকটা নিলাম, আরেকটা ডেটা টেবিল নিলাম। এখন সাপোজ লিখলাম
এই যে আমাদের ঠিক এভাবেই টেবিল ডেটাটা তৈরি হবে। আমরা একটু যদি স্টাইল দিই তাহলে হচ্ছে আমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট লিখলাম, এখন একটা বর্ডার দিয়ে দিই, টেবিল ডেটাটা বর্ডার। এটা কি সেটা আপনার আপাতত না বুঝলেও হবে, কারণ এটা নিয়ে হচ্ছে পরে আমরা সিএসএস এর মধ্যে আলোচনা করবো কয়েকটা ভিডিও পরেই। আচ্ছা আমাদের টেবিলের মধ্যে চলে আসছে। আচ্ছা আমি একটু আরেকটু করে নিই, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। এই এই কোডটা এখন আপনাদের বোঝা দরকার নাই, ঠিক আছে? দেখছেন এটা একটা কিন্তু টেবিল আকারে চলে আসছে, আর আমি যতবার হচ্ছে এটার মধ্যে ডাটা দিব এটা ততবার হচ্ছে গিয়ে এরকম নিচে নিচে চলে আসবে। এখন সাপোজ প্রশ্ন হতে পারে যে আচ্ছা আমরা তো এখানে তিনটা করে ডাটা নিতেছি, তাই না? এখন সাপোজ যদি আমরা চারটা দিই, সাপোজ হচ্ছে আমাদের এখানে একটা তৈরি করি আমরা, এখন মনে করেন আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড তিন নাম্বারটা দিলাম না, দুইটা দিলাম, এখন কী হয় দেখেন, এখন কিন্তু এই বক্সটা ফাঁকা রয়ে গেছে, তাই না? আবার যদি আমরা হচ্ছে তো এখানে কিন্তু দুইটা দেওয়ার কারণে আমি যদি এখানে অ্যাড্রেস দিতাম সে কিন্তু এখানেই বসতো, অ্যাড্রেস দেওয়ার পরে কিন্তু এখানে বসতো না। কারণ হচ্ছে আপনি যখন ডেটা দিবেন এই ফার্স্টটা অনুযায়ী হচ্ছে প্রথমে বসবে, সেকেন্ডটা তারপরে বসবে, তারপরে থার্ড, এভাবে বসে থাকবে, একের পর এক বাম থেকে ডানে চলে থাকে। আচ্ছা এখন সাপোজ হচ্ছে উপরে আমরা হেডিং দিচ্ছি আর হচ্ছে গিয়ে নিচে দিতেছি হচ্ছে গিয়ে ডেটা। এখন সাপোজ আমরা চাই যে এরকম লম্বালম্বিভাবে ডেটাটা থাকবে, ডানে বামে থাকবে না, সরি, এরকম লম্বালম্বিভাবে থাকবে হচ্ছে আমাদের যে হচ্ছে হেডিং সেটা। ধরেন হচ্ছে এখানে নাম থাকলো, এখানে ক্লাস রোল, এখানে অ্যাড্রেস, আর এই পাশাপাশি হচ্ছে ডেটা অ্যাড হবে। তাহলে আমরা কী করবো, জাস্ট সিম্পলি আমরা প্রত্যেকটা টেবিল হেডার ফার্স্টে অ্যাড করে দিব। দেখেন এখন কিন্তু ডেটাটা চলে আসছে হচ্ছে গিয়ে এই যে নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে আমরা কিনছি রোল। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখানে দিতে হবে রোল, আর এটা হচ্ছে টেবিল ডেটা না, এটা হবে টিএইচ। আচ্ছা এখন লিখলাম, এখন হচ্ছে ডানে বামে হচ্ছে আমরা ডেটা অ্যাড করতে পারবো। এখন হচ্ছে এই যে অ্যাড্রেস, তাহলে হচ্ছে আমাদের এখানে কি হবে, এখানে হচ্ছে সেকেন্ড নামটা হবে, এখন আমরা যা যা দিব এই দিগন্ত দ্বীপ সাপোজ এখানে, তো এই যে দিলাম এখন যদি রিলোড দিই এটা চলে আসবে এই মাঝে, এ চলে আসলো এরকম ডানে বামে হচ্ছে এরকম। আপনি টেবিল হেডার যেখানে ইউজ করবেন, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা, টেবিল হেডার যেখানে ইউজ করবেন সেখানে হচ্ছে এরকম গাঢ় চলে আসবে কালার, বা টেবিল হেডিং হিসেবে অ্যাড হবে, আর যখন টিডি দিবেন তখন নর্মাল প্লেন টেক্সট আকারে একটা করে ডেটা অ্যাড হবে। আর আপনি যদি সাপোজ এই উপরের এরকম দুইটা কলামকে একসাথে স্প্যান করতে চান বা মার্চ করতে চান, যেটাকে আমরা হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি তারা অনেকে মার্চ করি দুইটা টেবিল বা রোকে বা কলামকে, তখন হচ্ছে আপনি কি করবেন, সাপোজ হচ্ছে আপনি এখানে দিলেন, তো এরকম আপনার হচ্ছে যেই যেই ডেটার মধ্যে যে ডেটার আর হচ্ছে দুইটা কলাম একসাথে করতে চান বা রো একসাথে করতে চান, তো আপনারা দুইটা রো মানে হচ্ছে এই একটা রো, এই যে ডানে বামে একটা রো, আবার হচ্ছে এখানে একটা রো, এরকম দুইটা রোকে সাপোজ একসাথে করতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে যেই ডেটাটার রো দুইটা একসাথে করতে চাচ্ছেন সেখানে হচ্ছে এরকম রো স্প্যান অ্যাট্রিবিউটটা লিখবেন, আর ইকুয়াল টু কয়টা ঘর আপনি একসাথে করতে চাচ্ছেন। এখন সাপোজ আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এরকম দুইটা রো না দুইটা কলাম হবে, এরকম হচ্ছে উপরে নিচে না হয়ে ডানে বামে হবে। তাহলে সাপোজ আমি এখানে চলে আসি, এটার মধ্যে আমরা লিখি যে হচ্ছে কল স্প্যান বা কলাম স্প্যান ইকুয়াল টু, এটার ভ্যালু দিলাম হচ্ছে 2, কন্ট্রোল এস দিয়ে সেভ রিলোড। এই যে এখন হচ্ছে গিয়ে দুইটা কলাম একসাথে হয়ে গেছে কিন্তু।
তো এই জিনিসটা অনেক সময় কাজে লাগে যে হচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে আরো তিন চারটা ক্যাটাগরি থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই কল স্প্যান আর হচ্ছে রো স্প্যান অনেক বেশি কাজে আসে। আর এটার আরো অনেক ডিজাইন করা যায়, সো ডিজাইনগুলো আমরা সব সিএসএস এর মধ্যে শিখে ট্রাই করব। ব্যাকগ্রাউন্ড কালার করা যায়, যেমন হচ্ছে আমরা এখানে হচ্ছে গিয়ে একটু বলে দিই, যেমন হচ্ছে এই স্টাইল একটা অ্যাট্রিবিউট, স্টাইল একটা ট্যাগ, এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা কী লিখলাম, টেবিল লিখলাম, টিএইচ লিখলাম, টিডি, অর্থাৎ হচ্ছে টেবিল এবং টেবিল হেডার এবং টেবিল ডেটা এগুলো সব কিছুরই একটা করে বর্ডার পাবে, যেটা হচ্ছে 1 পিক্সেল সলিড। সলিড মানে হচ্ছে কি, কোনো একবারে গাঢ় কালার থাকবে, সলিড একটা কালার থাকবে 1 পিক্সেলের, এই 1 পিক্সেলের একটা বর্ডার প্রত্যেকটার মধ্যে। যেমন হচ্ছে এই যে বাইরেরটা, এটা হচ্ছে টেবিলের জন্য, তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে টিডি এর জন্য বা টেবিল ডাটার জন্য, আর এগুলো হচ্ছে টিএইচ এর জন্য। আমি যদি এখন টিএইচ এরটা হচ্ছে এখানে কেটে দিই, কেটে দিলাম টিএইচ, কন্ট্রোল এস দিয়ে সেভ রিলোড, এখন দেখেন এখানে কিন্তু এই নাই, তার কারণ হচ্ছে আমি এখান থেকে হচ্ছে বলে দিই নি যে তুমি টেবিল হেডিং এর মধ্যে দাও। এখানে যদি আমি আবার টিএইচ অ্যাড করে দিই, আবার রিলোড দিই, আবার এখানে চলে আসবে। সো এ পর্যন্ত যা যা দেখানো হয়েছে সব কিছু আপনারা কয়েকবার করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় কোনো যদি প্রশ্ন হয় বা কোনো ডিফিকাল্টি ফিল হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই।